প্রথমে কি দিদি ও ওকে আগে দিদি দিদি বড় তুমি না পৃথিবীতে তুমি আগে আচ্ছা এটা সিলেক্ট করা পৃথিবীতে তুমি আগে আছো তুমি আগে আছো বাবা তোমাকে আমি তো এগুলো পারি না আমি পাঞ্জেরি পথ প্রদর্শক তোমার পথে আমি চলি বেশি ফ্রড করলে আমার ভাগ্য ভালো হবে এটা নিয়মটা হচ্ছে আপনি সেন্টারে যত কাছাকাছি ফেলতে পারবেন পয়েন্ট গুণ হবে দেখা যাক কার কয়টা লাগে এখান থেকে হ্যাঁ ওয়েট দিদি জুতো জন্য আসে শুটিং এ হ্যাঁ জুতোটা ভালোই আমার অনেক আর লাগে রেডি সো রেডি 1 2 3 গো কে বেশি খরচ করে সন্ধি কে বেশি কথা বলে আমি কে বেশি ঘুরতে যেতে পছন্দ করে দুজন কে বেশি ঘুমায় সন্ধি কে বেশি কিপটা কেউ না তিন ভাই বোনের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো গান করে আহা ফেলে দিন আমি সন্ধি সবচেয়ে প্রিয় গান কোনটা আপনার সন্ধি সবচেয়ে প্রিয় গান অনেকগুলোই তো আয় ঘুম আয় চাঁদকে বলি বাই চোখের পাতায় তুই নেমে আয় তোকে ছাড়া সময় কাটা বড় দায় লাস্ট গান করতে করতে কিন্তু একদম ভালো করেছে প্রথম অনেক পড়ে গেছিল বিট চলে এসেছে তো তাই দিতে পেরেছি বিট ছাড়া ব্যাপারটা ওকে ইউ ডিড গুড এবার দেখা যাক সন্ধি কেমন করে রেডি 1 2 3 গো কে বেশি ফাইট করে ঝগড়া কে বেশি বাধায় দিদি সভ্যতা এবং স্বাগত দুজনের মধ্যে কে বেশি কেয়ার করে দিদি ওকে বাবা মায়ের কুড়িয়ে পাও সন্তানকে সভ্যতা মিথ্যা কথা কে বেশি বানিয়ে বলতে পছন্দ করে মিথ্যা কথা বানিয়ে ভালো বলতে পারে আমি তবে দিদি হচ্ছে মিথ্যা কথা বলে না একটা কথা বলে সেটা ও বানায় তারপর নিজেই সেটা বিশ্বাস করে সত্য বলেছে তারপর সেটা সত্যি ভাবে এগুলো কথা বলে তুমি কিন্তু আমার জীবনে অন্য জীবনে ঝামেলা করে ফেলেছো এটা নাই তো এখন জীবন নতুন জীবন হ্যাঁ বলতে হবে সবচেয়ে বেস্ট মিউজিক কম্পোজার কে অর্ণব ফুয়াদ হবে ফুয়াদ ভাই ওকে বাপরে মানে একটা না বলছে আর মারছে বলছে আর মারছে হ্যাঁ এগুলো সন্ধি ছোটবেলা থেকে খেলে অভ্যস্ত তো কম্পিটিশন হয়ে যাক তিনজনের হ্যাঁ হ্যাঁ যেটা লাগবে হ্যাঁ তত পয়েন্ট পয়েন্ট লেখা আছে 20 1 18 হ্যাঁ জীবনে প্রেম করেছেন কয়টা গুনতে সময় লাগছে অনেক গুনছে আচ্ছা তিনটা একদম মানে সিরিয়াস যদি বলি আচ্ছা তিনটা এটা কিন্তু স্ট্যান্ডার্ড তিনটা বেশি বলতে হয় না কখনো এটা মাথায় রাখো নীল হ্যাঁ সব সময় তিনটা আমার গুরু আমাকে বলেছে আচ্ছা আমার গুরু মিথিল আপু বসে শোন সারা জীবন কিন্তু তিনটাই প্রেম করছিস তারপর হচ্ছে আপনার কোন প্রফেশনটা মনে হয় ভালো বেশি আর যে হোস্টিং নাকি আমার কাছে হোস্টিং মানে কবিতা পড়তে বেশি ভালো লাগে না কবিতা লিখতে বেশি ভালো লাগে লিখতে প্রিয় কবি প্রিয় কবি অনেকেই আছে সুনীল গঙ্গোপাধ্যায় প্রিয় কবিতা হচ্ছে আমার তো অনেকগুলাই প্রিয় কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের বলে কেউ কথা রাখেনি আচ্ছা আর পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান পাঁচ বছর পরে দেখতে চাই পৃথিবীর আনাচে কানাচে ঘুরছি